এইটা হলো ইন্ডিয়া, আর এই যে যে খালটা দেখতে পাচ্ছ এর পরের থেকে শুরু হয়ে যায় বাংলাদেশ। তো হ্যালো গাইস, চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা এখন কোথায় আছি পুরো চারিদিকটা দেখাও, তারপরে আমরা বলে দিচ্ছি আমরা এখন কোথায় আছি। আমরা সহ তোমাদেরকে দেখাই, আমরা চেষ্টা করব যে এখান থেকে বাংলাদেশে পা রাখার, যেহেতু আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না আর এখান থেকে যাওয়াটাও সম্ভব না। দেখো কতটা জল এখানে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব, যদি দেখি ওদিকে কোনো রাস্তা করা থাকে, জল কম থাকলে আমরা পা দিয়ে ঠিক চলে আসব। তো তোমাদেরকেও দেখাই, যদি আমরা ওপারে পা রাখতে পারি দেখা যাক আমরা আজকে যেতে পারি কিনা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই পাশে যত চাষি কাজ করছে সব এরা হচ্ছে ইন্ডিয়ান, আর ও পাশে যারা কাজ করছে খালের ওই পারে তারা সবাই বাংলাদেশি। তো আমরা চেষ্টা করছি বাংলাদেশে পা রাখার, দেখি কি করে যাওয়া যায়। এই খালটুকু তো আমরা যেতে পারবো না, আমরা একটু সামনের দিকে এগিয়ে দেখবো রাস্তা পাওয়া যায় কিনা। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো যে আমরা কি করে বাংলাদেশে আজকে পা রাখবো। আর তো খালটা পার করার অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো দিকে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, এই মাথা থেকে ওই মাথা পুরোটাই বন্ধ করা, মাঝখানে কোনো সংযোগ নেই। তো একটা জিনিস দেখাচ্ছি, এই যে এই পাশে যে গরুটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ইন্ডিয়ান গরু, আর এইখানে একটা আছে এটাও ইন্ডিয়ান গরু, আর এই পাশে যে গরুটা আছে দেখো ওই যে লাল কালারের ঠিক এই খালের ওই পাশে ওটা হচ্ছে বাংলাদেশি গরু, আর ওইখানে একটা আছে ওটাও বাংলাদেশি গরু। এরা খাল পার করে এই পাশে আসলে ইন্ডিয়ান গরু হয়ে যাবে। তো আমরা চেষ্টা করছি এখান থেকে ওই পারে যাওয়ার কিন্তু আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না, কিন্তু আজকে আমরা যাব ওই পারে, ওই পারে আমরা যাব, আজকে আমরা বাংলাদেশে পা রাখবোই। তো বন্ধুরা, আমরা তো ওই খাল পার করে যেতে পারলাম না বাংলাদেশে, অনেক খাটাখাটনি করলাম কোনো দিকেই কোনো রাস্তা খুঁজে পাইনি। তো দেখি আশেপাশে কাউকে পাই নাকি তাকে জিজ্ঞাসা করি যে ওই পারে কীভাবে যাব। তো সামনে একজনকে দেখা যাচ্ছে, দেখি ভাইয়ের সাথে কথা বলে, ভাই একদম বর্ডারে গাই বসা। তো ভাই কি করছো এখানে? এ বসে আছি। বসে আছো? হ্যাঁ। তো তুমি একটা কথা বলো। হ্যাঁ বলছি। যে তুমি কোথায় বসে আছো এখন? আমি আছি ইন্ডিয়ায় বসে। তুমি এখন ইন্ডিয়ায় বসে আছো, তা বাংলাদেশ কোনটা? বাংলাদেশ ওই সাইডে। ওই সাইডে মানে খাল পার করে, তাই তো? খাল পার করে এই তো এখানে যেতে হয়, জল তো খুব শুকনো শুকনো সময় যেতে হয়। আচ্ছা, তোমরা কখনো গেছো বাংলাদেশে? হ্যাঁ, দু তিন মাস যেতে গরু ফরু নিয়ে যাই। আচ্ছা, গরু ফরু নিয়ে যাও, তাই তো? মানে যখন জল শুকিয়ে আসে খালের তখন মাঝে মাঝে তোমরা ওই পারে যাও? যাই আমরা। তো তোমাদের কোনো সমস্যা হয় না? না। তো এখন কি যাওয়া যাবে ওই পারে? এখন যেতে হবে তোমাদের ওই ব্রিজ, ওদিক দিয়ে ব্রিজে যেতে হবে। আচ্ছা, ব্রিজ ওখানে তো মনে হয় চেকপোস্ট নাকি? হ্যাঁ চেকপোস্ট আছে। আচ্ছা, চেকপোস্ট তো যাওয়া যাবে না, আমার কাছে পাসপোর্টও এখন নেই। তো কোন সময়টা পার করা যায় খালটা আর কি? খালটা যখন শুকনো মুকনো জলটা একটু কম থাকবে তখনই আপনি যেতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন আর ঠিক আছে, এখন জল ফল আছে তো। তো ঠিক আছে, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। ঠিক আছে, তোমার নাম্বারটা আমি নিয়ে রাখলাম। ঠিক আছে, তোমার নাম্বারটা আমাকে দিয়ে দিও, যখন এখানে জল শুকাবে আমি তোমার সাথে ওই পারে যাবো। ঠিক আছে। তো এখন তো যেতে পারলাম না, দুঃখের বিষয়। তো বন্ধুরা, এখন আমি যেতে পারলাম না বাংলাদেশে, খুবই খারাপ লাগলো, অনেক কষ্ট করে আসলাম এখানে, যে অনেক আশায় ছিলাম যে এখান থেকে বাংলাদেশে যাব কিন্তু এখন যেতে পারবো না। দেখতে পাচ্ছ খালের কি অবস্থা, পুরোটাই জল। তো এখনো মতন এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভবিষ্যতে কোনো দিন যেতে পারি বাংলাদেশে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও। তো বন্ধুরা, যে ভাইটার সাথে কথা বললাম সে ভাইটা এখন পুরো বর্ডার এলাকাটা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, কিন্তু যে সেই খাল ও খালটাই তো কচুরি পোনা ভরে গেছে। এখানে দেখো জলটা কতটা পরিষ্কার। তো দেখো আশেপাশে কোনো লোকজন নেই, আমরা খালি দুজন আছি। ভাবছিলাম কোনো লোকজন নেই, এই ফাঁকে যদি উপরে যেতে পারতাম, কিন্তু কোনো মতেই সম্ভব না ওই পারে যাওয়ার।